রান্নার গ্যাসে আধার ভিত্তিক ভর্তুকি নিয়ে এবার নয়া জটিলতা কলকাতার এলপিজি ডিলারদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রান্নার গ্যাসে আধার কার্ড ভিত্তিক ভর্তুকি চালু করেছে কেন্দ্র কিন্তু এখনও শহরের বেশিরভাগ মানুষের হাতেই পৌঁছয়নি আধার কার্ড এই পরিস্থিতিতে কার্ডের জন্য ছবি তোলা সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পাওয়া নথি দেখালেই আধার ভর্তুকি মেলার কথা পাশাপাশি আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আধারের প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের রেসিডেন্ট পোর্টাল থেকে অনলাইনে এই নথিটি ডাউনলোড করা যাবে কিন্তু অভিযোগ উঠেছে সেই নথিকে মান্যতা দিচ্ছে না কলকাতার এলপিজি ডিলাররা আধার কার্ড ছাড়া তারা গ্রাহকদের নাম নথিভুক্ত করতে চাইছেন না ফলে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে পড়েছেন গ্রাহকেরা এই প্রেক্ষাপটে কলকাতার এলপিজি ডিলারদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে খোদ আধার কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে কলকাতা পুরসভা আধার কার্ড তৈরি নোডাল এজেন্সি তাই একই চিঠি পাঠানো হয়েছে পুরসভাকেও এই নিয়ে পুরসভার যুগ্ম কমিশনার সৃষ্টিধর সাতরা জানিয়েছেন আধার কর্তৃপক্ষ অভিযোগ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে পুরসভার তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই আধারভিত্তিক ভর্তুকি নিয়ে চূড়ান্ত বিভ্রান্ত গ্রাহকেরা তার উপর এই নয়া অভিযোগে জটিলতা আরও বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা